শঙ্কা ছিল বৃষ্টির জন্য পুরো ম্যাচ মাঠে না গড়ানোর, কিন্তু বৃষ্টি থামায় সেই শঙ্কা কেটেছিল। বাংলাদেশ দল নেমেছিল মাঠে, তাতে নিউজিল্যান্ডকে টাইগাররা অল আউট করেছে 180 রানে। 8 রানের লিড পেয়েছে নিউজিল্যান্ড। কিউইদের দেওয়া 8 রানের লিড তাড়া করে নতুন লক্ষ্য ছুড়ে দেওয়ার লক্ষ্যে মাঠে নেমেছিল বাংলাদেশ দল। তবে শুরুর ব্যাটিংটা ভালো করতে পারেনি টাইগাররা। নিজেদের দ্বিতীয় ইনিংসে শুরুতে ব্যাটিং করতে নেমে দ্রুত মাহমুদুল জয় ও নাজমুল হোসেন শান্তকে হারিয়েছে বাংলাদেশ। শান্তর উইকেট পতনের সময় বাংলাদেশ স্কোর বোর্ডে জড়ো করেছিল 38 রান। 8 ওভারের খেলা শেষে টাইগাররা 38 রান জড়ো করতে হারিয়েছে দুটি উইকেট। বৃষ্টি থামার পর ম্যাচ মাঠে গড়ালেও প্রত্যাশা অনুযায়ী হতে পারেনি তা। আলোক স্বল্পতায় আরও একবার বন্ধ হয়ে গেল বাংলাদেশ নিউজিল্যান্ডের মধ্যকার দ্বিতীয় টেস্টের খেলা। আকাশ মেঘলা থাকায় অন্ধকারাচ্ছন্ন হয়ে ওঠায় ফ্লাড লাইট জ্বলছিল অনেকক্ষণ। এরপর যথেষ্ট প্রাকৃতিক আলো না থাকায় ম্যাচ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছেন আনফিল্ড দুই আম্পায়ার। খেলা বন্ধ হওয়ার আগ পর্যন্ত 8 ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ছিল 2 উইকেট হারিয়ে 38 রান, বাংলাদেশের লিড 30 রানের।